एवरीवन वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई भालो आछो, आमिओ भालो आछि। आज के आमि जे विषयटार उपर भिडियो करते जाच्छि सेटा हलो बिगिनार्सदेर जोन्नो, जारा सबे मेकअप शुरू करेछो, मेकअप सेरकम जादेर एखोनो ब्लेंडिंगटा ठीकठाक आसछे ना, कन्टूरिंग हार्श होये थाकछे, ठीकठाक ब्लेंडिंग करते पाच्छो ना, हाइलाइटरटाओ ठीकठाक ब्लेंडिंग होच्छे ना, मेकअपटा ठीक करे मुखेर मध्ये बसछे ना, भाषा भाषा देखते लागछे, भीषण उग्र लागछे, तादेर जोन्नो आजकेर एई भिडियोटा खुबई उपयोगी हबे। আমি এই ভিডিওতে মেকআপ করতে গেলে যেভাবে পরপর যে স্টেপগুলো ফলো করতে হয় আমি কিন্তু সেই স্টেপগুলো ফলো করিনি, স্টেপগুলো উল্টো পাল্টা করে দিয়েছি, যেটা আগে সেটা পরে দিয়েছি, পরেরটা আগে দিয়েছি, এরকম করেছি। কিন্তু আলটিমেটলি যখন পুরো মেকআপটা হয়ে গেছে, মেকআপটা কিন্তু ভীষণ ফ্ললেস আর গ্লোই লাগছে। এটা কিন্তু অনলি ফর বিগিনার্সদের জন্য, কেননা বিগিনার্সরা তারা ভালো করে ব্লেন্ডিং করতে জানে না। মেকআপ তো হলো একটা প্র্যাকটিসের ব্যাপার, দীর্ঘদিন প্র্যাকটিস করতে করতে যত প্র্যাকটিস করবে তত হাত পরিষ্কার হবে, কিন্তু প্রথমেই তো হাত অত পরিষ্কার হয় না। সেই জন্য আমার আজকের ভিডিওটা তাদের জন্য খুবই উপযোগী হবে, চলো দেখে নেওয়া যাক। অফলাইনে আগে তো আমি স্কিনটা ক্লিন করেই রেখেছিলাম, এখন কিস বিউটির 24 ক্যারোট গোল্ড সেটিং স্প্রেটা দিয়ে ফেসটাকে স্প্রে করে নিচ্ছি একটু। তারপরে অফলাইনে আমি প্রাইমার একটা মেখে নিয়েছি, ওয়েটেন অয়েলটের প্রাইমার মেখে নিয়েছি। আমি কিছু কিছু স্টেপ জাম্প করছি, তোমরা জানোই মেকআপ করার আগে প্রাইমার দিতেই হয়। প্রথমে কন্ট্রোলিং করছি, NYX এর কন্ট্রোলিং প্যালেট থেকে আমি কন্ট্রোলিং করছি, পাউডার কন্ট্রোলিং করছি, একটু বেশি করে কন্ট্রোল নিয়ে কন্ট্রোলিং করছি, কেননা যাদের নতুন হাত তারা ঠিকঠাক বুঝতে পারো না, তারা বেশি করে লাগিয়ে নাও, সেই জন্য আমি বেশ কন্ট্রোলের পরিমাণটা বেশি করে নিচ্ছি, নিয়ে কন্ট্রোলিং করছি। আমি কন্ট্রোলিং করছি আমার গালের দুপাশে, নাকের দুপাশে, জলাইনে, হেয়ার লাইনে। দেখো আমি কন্ট্রোলিংটা কিন্তু ঠিকঠাক মিশালাম না, কেননা বিগিনার্স যারা তারা এইভাবেই কন্ট্রোলিং কিন্তু ঠিকঠাক মিশাতে পারো না। এবারে আমি মেবলিনের এজ রিওয়াইন্ড কনসিলারটা দিয়ে হাইলাইট করে নিচ্ছি আমার চোখের নিচে, গালের দুপাশে, নাকের উপরে, ফোরহেডে, চিনে। আমি কিন্তু অফলাইনে ব্লেন্ডিংটা করে নিয়েছি, কিন্তু ব্লেন্ডিংটা কিন্তু খুব ভালো করে করিনি। মেবলিনের 24 আওয়ার্স ইনফ্লোয়েবল ফাউন্ডেশনটা মেখে নিচ্ছি আমি সারা মুখে, গলায়, কানে। আমি কিন্তু পুরো মুখেই মেখেছি, যেখানে কন্ট্রোলিং করেছি সেই জায়গাটাও ফাউন্ডেশন দিয়ে নিয়েছি, পুরো মুখেই দিয়ে নিলাম ফাউন্ডেশনটা। এবারে ফাউন্ডেশনটা সেট করছি ল্যাকমি লুজ পাউডার দিয়ে। আমি চোখের নিচে বেশি করে লুজ পাউডারটা দিয়ে নিচ্ছি, আমার নাকের উপরে, চিনে, ফোরহেডে দিয়ে নিলাম। এবারে পাউডারটা একটুখানি বসতে দেবো, তারপরে একটা ব্রাশ দিয়ে আমি পুরো পাউডারটাকে আলতোভাবে ঝেড়ে দিচ্ছি। আবার ওই ব্রাশটা দিয়েই আমি কন্ট্রোলিংয়ের পোর্শনে আমি একটুখানি পাউডারটা চালিয়ে নিচ্ছি। এবারে মেবলিনের ডিফেসেস ব্লাসারটা আমি আমার চিকের হাই পয়েন্টে দিয়ে নিচ্ছি, কিস বিউটির 24 ক্যারোট সেটিং স্প্রেটা দিয়ে স্প্রে করে নিচ্ছি। হাইলাইট করার আগে সেটিং স্প্রেটা দেবে, সেটিং স্প্রের পরে হাইলাইট করলে হাইলাইটের পিগমেন্টেশনটা ভালো হয়। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেগা গ্লো হাইলাইটারটা আমি আমার ফেসের হাই পয়েন্টগুলোতে দিয়ে নিচ্ছি। একটা ব্রাউন আইলাইনার আর আইব্রো পেন্সিল দিয়ে আমি আমার আইব্রোস দুটো ড্র করে নিচ্ছি। ব্রাউন কালার দিয়ে আইব্রোস ড্র করলে ন্যাচারাল লাগে, ব্ল্যাক দিলে একটু ড্রামাটিক ড্রামাটিক মনে হয়, তার জন্য আমি ব্রাউন দিয়েই করছি। আমি মেকআপ রেভলিউশনের সফেক্স প্যালেট থেকে আই মেকআপটা করব। এই লাইট পিচ কালারটা নিয়ে আমি আমার ক্রিজ লাইনের উপরে দিচ্ছি, ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, অল্প অল্প করে কালারটা নিচ্ছি এবং ভালো করে ব্লেন্ড করছি। লাইট চকলেট কালারটা আমি দিচ্ছি আমার ক্রিজ লাইনে, ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো আমি কর্নার থেকে, আইয়ের কর্নার থেকে সামনের দিকে আনছি। এই চকলেট কালারটা আমি আমার ক্রিজ লাইনের উপর দিচ্ছি, আইয়ের কর্নার থেকে সামনের দিকে যাচ্ছি, অল্প অল্প করে কালার নিচ্ছি আর ব্লেন্ড করছি। অলরেডি দেখো আমি আমার ব্রাশটা কিন্তু চেঞ্জ করে ফেলেছি, আগে একটা ফ্ল্যাপি ব্রাশ ছিল, এখন টেপার ব্রাশের সাহায্যে আমি দিচ্ছি। একটা ছোট্ট ব্রাশ দিয়ে চোখের কর্নারে ব্ল্যাক আইশ্যাডো দিচ্ছি, দিচ্ছি অনেকটা উইং আইলাইনের মতো করে ব্ল্যাক আইশ্যাডোটা দিচ্ছি। আজকের আই মেকআপটা কিন্তু ভীষণ সিম্পল, কিন্তু খুব সুন্দর দেখতে লাগে এরকম ধরনের আই মেকআপ করলে। এবারে
time to get off that darkest ground. The gravity pulls you. Clean flappy brush দিয়ে এবারে চোখের উপরটা একটু মিশিয়ে নিচ্ছি। লাইট ব্রাউন কালারটা ফ্ল্যাপি ব্রাশ দিয়ে আইলিডের উপরে দিয়ে নিচ্ছি। লেটিনের লিকুইড লাইনার দিয়ে সরু করে আইলাইনারটা পরে নিচ্ছি আমি, কেননা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে আমি উইং লাইনার ড্র করে নিয়েছিলাম, এখন জাস্ট সরু করে আইলাইনারটা পরে নিচ্ছি। আইলাইনারটা দিয়ে চোখের ইনার কর্নারটা একটু টেনে দিচ্ছি যাতে চোখটা ইলংগেটেড লাগে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার দিয়ে আমি আমার ব্রাউ বোন এরিয়ায় একটু হাইলাইট করে নিচ্ছি আর চোখের ইনার কর্নারেও হাইলাইট করে নিচ্ছি। স্টুডিও ওয়েস্টের এই কালারটা আজকে আমি দেব আমার লিপে। দেখো কালারটা ভীষণ মিষ্টি, কালারটা দিয়ে আমি আমার লিপস্টিকটা পরে নিচ্ছি। মেবলিনের সুপার ভলিউম মাস্কারাটা আমি আমার আপার ল্যাশে লোয়ার ল্যাশে একটু লাগিয়ে নিচ্ছি। এটাই আমার ফাইনাল লুক, দেখতে পাচ্ছো আমার মেকআপটা কি ফ্ললেস হয়েছে, গ্লোই হয়েছে। প্রথমে আমি কিন্তু কন্ট্রোলিং আর হাইলাইটারটা ঠিক করে মিশিয়েছিলাম না। এরকম প্রসেসে যদি করো স্টেপটা কিন্তু আমি একটু উল্টোপাল্টা করলাম। প্রথমে সচরাচর প্রথমে ফাউন্ডেশন মাখতে হয়, তারপরে কন্ট্রোলিং আর হাইলাইটিং করতে হয়, কিন্তু আমি কিন্তু ফাউন্ডেশনের আগেই কন্ট্রোলিং করে হাইলাইটিং করে নিয়ে তারপরে ফাউন্ডেশন দিয়েছিলাম। তাতে কন্ট্রোলিংটা যদি হার্শও থাকে, ঠিকমতো ঠিকঠাক ব্লেন্ডিং যদি নাও হয়, তারপর ফাউন্ডেশন যদি দাও তারপর লুজ পাউডার যাও, যে হার্শ ভাবটা কিন্তু চলে গিয়ে অনেকটাই ব্লেন্ডিং হয়ে যায়। এইভাবে যদি বিগিনার্সরা করো তাহলে তোমাদেরও মেকআপ খুব ফ্ললেস আর গ্লোই লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্টস দিও, আর ভালো লাগলে শেয়ার করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, টাটা বাই।